السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، সবাই জবান খুলে দিয়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস সামাই যাতিল বুরুজ, ওয়াল ইয়াউমিল মাউউদ, وشاهد ومشهود، قتل أصحاب الأخدود النار ذات الوقود، إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود، وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. আজকের এই মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদ থেকে আগত সম্মানিত উলামায়ে কেরামগণ, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে মুবারকবাদ জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি দয়া করে, মহব্বত করে, ভালোবেসে কোরআনের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। কি বিষয় নিয়ে আলোচনা করব ভাবছিলাম, বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, গোটা পৃথিবীতে মুসলিম নিধনের মহোৎসব চলছে সব জায়গায়, কাফেরদের শক্তিটাকে সাময়িক বিজয়ী দেখে মুসলিমদের আতঙ্কিত হওয়ার অথবা পরাজিত হওয়ার বা সেই মনোভাবের কোনো কারণ নেই। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্বন্ধে আপনাকে আমাকে
কি স্মরণ করিয়েছেন, কি সবক দিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন, এই জন্য সূরাতুল বুরুজ তিলাওয়াত করেছি, কিছু কথা বলব। কোরআনিক নলেজ, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল গুলো হয়ে গেছে কোথাও কিচ্ছা কাহানি, যেগুলো অযৌক্তিক ভিত্তিহীন। কোরআন হচ্ছে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস, সর্বোত্তম গল্প কিচ্ছা তো কোরআনে আছে, কিন্তু এর বহির্ভূত অযাচিত অযৌক্তিক বানোয়াট কথাবার্তার মেলায় ভরে গেছে। এক নম্বর। দুই নম্বর হলো, এখানে যে যত বেশি সার্কাস করতে পারবে, মানে হাসি রস করতে পারবে, সেই তত ফেমাস, ততই জনপ্রিয়। আফসোস হয় আশ্চর্য। তবে আমি ছোট একটা কথা বলি, আমি ছোট মানুষের অভিজ্ঞতায়, যে গোটা বিশ্ব যখন আর বিশ্বের মুসলিমরা যখন কোরআন সুন্নাহ থেকে ধাপে ধাপে ক্রমে ক্রমে দূরে সরে গিয়েছে, ততটাই মুসলমানের কান্ধে আল্লাহ অধঃপতনের বোঝা চাপিয়ে দিয়েছে। এটাই মূল কারণ। কে আমার কথা শুনবে ওটা তো আমার দরকার নেই, আমি কোরআন থেকে বলবো। কাউকে খুশি করার তো আমার প্রয়োজন নেই, কাউকে হাসানোর প্রয়োজন নেই, কোরআন কি বলেছে এটা আমাকে বলতে হবে। তাতে যদি কোরআন হাসায় হাসাবে, কোরআন কাঁদায় কাঁদাবে। কোরআন সুন্নাহ বহির্ভূত জীবনযাপনই আপনাকে আমাকে অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছে। এই জন্য আজকে কিছু কথা বলবো, এগুলো বাড়ি নিয়ে যেতে হবে, প্রত্যেককে মনে রাখতে হবে। এক নম্বর হলো, কোরআনে কারিমে যতগুলো সূরা আছে সবগুলো সূরার সংখ্যা কত? একশত। সবাইকে বলতে হবে কতগুলো হলো? একশত চোদ্দটি। একশত চোদ্দটি সূরার মধ্যে এই সূরাতুল বুরুজ এটি হচ্ছে 85তম সূরা, এটা এক নম্বর। দুই নম্বর হলো, কোরআনে কারিমে পারা রয়েছে 30টি, এই 30টি পারার মধ্যে 30তম পারায় এই সূরাতুল বুরুজটি রয়েছে। তাহলে সূরাতুল বুরুজ কততম পারায় আছে সবাইকে বলতে হবে। ওলামায়ে কেরাম তো জানেন, পাবলিক যারা জনসাধারণ তাদেরকে এই নলেজ রাখতে হবে, এটা হচ্ছে 30তম পারায়। তিন নম্বর, কোরআনে কারিমের সমস্ত সূরাগুলো দুটি ভাগে বিভক্ত, মাক্কি মাদানি। মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে তাই মাক্কি, মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে তাই মাদানি। সবার জানা আছে যে মক্কার জিন্দেগিটা খুব রসুলের কষ্টের গিয়েছে, নির্যাতন আর নিপীড়ন, কথা ঠিক কিনা বেশি। আর সেই মক্কার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে সূরাতুল বুরুজ। আজ গোটা বিশ্বে মুসলমানের উপর নির্যাতন আর নিপীড়ন চলছে, তাই সূরাতুল বুরুজের আলোচনাটা করাটাকে সমীচীন মনে হয়েছে। তিনটি বিষয়। চার নম্বর, কোরআনে কারিমের প্রত্যেকটি সূরায় আয়াত রয়েছে, এই সূরায় আয়াত রয়েছে 22টি। কতটি সবাইকে বলতে হবে? কতটি? 22টি। পাঁচ নম্বর, এই 22টি আয়াতের ভেতরে শব্দ রয়েছে 109টি। ছয় নম্বর, এই 109টি শব্দের সমষ্টি হচ্ছে 438টি বর্ণের, অর্থাৎ বর্ণমালা রয়েছে 438টি। সাত নম্বর, কোরআন কারিমের প্রত্যেকটি সূরার নামকরণ রয়েছে, হয়তো সেটি সূরায় আছে নয়তোবা সূরায় নেই। যেমন সূরাতুল বুরুজের নামটি সূরার প্রথম আয়াতের তৃতীয় শব্দে রয়েছে, ওয়াসসামাই যাতিল বুরুজ, দেখেন সূরাতে রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা সবার মুখস্থ আছে, কিন্তু সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। যদিও এটাকে কুল হুয়াল্লাহ বলা যায়, বাট সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস, কিন্তু সূরার কোথাও ইখলাস শব্দ আছে? তাহলে সূরাতে নেই। নামকরণের কথা বললাম, এটি হচ্ছে সূরাতুল বুরুজ। বহু বছর বুরুজ শব্দটি, বুরুজ শব্দের অর্থ হচ্ছে তারকারাজ, আকাশে যে তারকা দেখা যায় এটাকে কি বলা হয়? বুরুজ, তারকা সমূহ তারকারাজ, বড় বড় দালান কোটা, বিশাল বিশাল বিল্ডিং, এগুলোকেও বুরুজ বলা হয়। আপনারা যারা হজে গিয়েছেন হয়তো বা কেউ দেখেছেন অথবা দেখেননি,
মক্কাতুল মুকাররমায় বাদশাহের বাড়ির অপর পাশে একটা হোটেল রয়েছে, বুর্জ আল জিওয়ার হোটেলের নাম। তো বড় বড় দালান কোঠাকে বুরুজ বলা হয়। তাহলে সূরার নাম আপনাদের সবার মুখস্থ হয়ে গেল। কোরআন কারিমের সূরা অথবা আয়াতমালা বিভিন্ন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়। এই সূরাতুল বুরুজ অবতীর্ণ হওয়ার প্রথম প্রেক্ষাপট মক্কাতুল মুকাররমা, আর দ্বিতীয় প্রেক্ষাপট হচ্ছে মুসলমানের উপর নির্যাতন আর নিপীড়নে আল্লাহ তরফ থেকে সাহস উদ্দীপনা যোগানো মুমিনদের। চারিদিকে অমুসলিমরা, মুশরিকরা, ইসলাম বিদ্বেষীরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে স্টার্ট করেছে, নির্যাতন করতে আরম্ভ করেছে, নিপীড়ন করতে আরম্ভ করেছে, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন করতে আরম্ভ করেছে, নিপীড়ন করতে আরম্ভ করেছে, অত্যাচার করতে আরম্ভ করেছে, কোথাও সাহাবায়ে কেরামকে পথে শহীদ করে দেওয়া হচ্ছে, কোথাও সাহাবায়ে কেরামকে জ্বলন্ত অঙ্গারে নিয়ে সেখানে টেনে শরীরের সমস্ত গোস্তগুলোকে ঝলসে দেওয়া হচ্ছে, কোথাও সাহাবায়ে কেরামের মাথায় প্রস্তর আঘাতে মাথাটাকে বিক্ষিপ্ত বিশৃঙ্খল করে দেওয়া হচ্ছে, থেতলে দেওয়া হচ্ছে, কোথাও সাহাবায়ে কেরামকে জবাই করে শহীদ করে দেওয়া হচ্ছে, কোথাও বা শুলিতে চড়ানো হচ্ছে, কোথাও বা দ্বিখণ্ডিত করে শহীদ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল বুরুজ নাযিল করে বললেন, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার বান্দারা, মনে রাখতে হবে শহীদ হওয়া যাবে, শরীর দ্বিখণ্ডিত করে দেওয়া হবে, গলা কেটে শহীদ করে দেওয়া হবে, শরীর ঝলসে দেওয়া হবে, শাহাদাতের অমৃত সুধা পান করতে হবে। আমি আল্লাহ তাআলা সূরাতুল বুরুজ থেকে সবক দিলাম, এক এক করে যদি সবাইকে শহীদ করে দেওয়া হয়, একটা মুহূর্তের জন্য কোরআন ছাড়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না, ঠিক কিনা? ঠিক। সূরাতুল বুরুজের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটাকে যদি আরো দুইটা ভাগে বিভক্ত করি, একটা তো বললাম, আরেকটা হচ্ছে যারা অযাচিতভাবে অন্যায়ভাবে ইমানদারের উপর আক্রমণ করেছে, ইমান আনার উপর আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব মারাত্মক, এখান থেকে ছাড় পাওয়া যাবে। আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, আর যারা মুসলমানদেরকে নিধনের চেষ্টা করবে তাদেরকে ধমক দিয়েছেন, খবরদার, ওখান থেকে কেউ বাঁচা যাবে, বাঁচা যাবে কশিন কালো বাঁচা। এ হচ্ছে মূল কথা বললাম, তবে আল্লাহ কি বলেছেন এটা আপনাকে আমাকে জানা দরকার। আল্লাহ সূরা শুরুতে তিনবার কসম করেছেন, কতবার? তিনটি আয়াত, ওয়াসসামাই যাতিল বুরুজ এক নম্বর, দুই নম্বর ওয়াল ইয়াউমিল মাউউদ, তিন নম্বর ওয়া শাহিদি ওয়া মাশহুদ, তিনবার কসম করলেন। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমাদের কাউন্সিলর সাহেব খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, সম্মানিত মানুষ, উন্নয়নের কথা বলে গিয়েছেন, কি উন্নয়ন করেছেন সেটাও আপনাদের বলে গিয়েছেন, কি করছেন সেটাও জানিয়ে গিয়েছেন, বলে গিয়েছেন আপনারা পারলে দেখে দিন আমি করেছি কি, উনি কি কসম করে বলতে হয়েছে? উনি কি কসম করে বলেছেন যে আল্লাহর কসম আমি এম করব তেন করব? প্রধানমন্ত্রী কি কোনো বক্তৃতায় বলেছেন আমি কসম করে বললাম মেহর হানি সেতু করে দিব? কসম করার প্রয়োজন হয়েছে? কারণ বিশিষ্ট ব্যক্তিজন তাদের কসম করার প্রয়োজন হয় না, তাদের কথাটাই প্রমাণ বহন করে, করুক বা না করুক, এটা তার ব্যক্তিত্বের একটা ভাগ এবং তার ওজনের বহিঃপ্রকাশ। তাহলে আল্লাহ তাআলা কথা বলছেন এখানে কসমের কি দরকার? আরে আল্লাহ তো বলাই যথেষ্ট আছে, আল্লাহ বলেছেন তো কসম করার কোনো দরকার নেই, তাও একবার না তিনবার, এমন কি গুরুত্বপূর্ণ কথা যে আল্লাহকে কসম করে বলতে হলো, আবার একবার না তিনবার কসম করে বলতে হলো? তাহলে কথাটার কি গুরুত্ব রাখে চিন্তা করেছেন? চিন্তা করেছেন এটা মুসলিমদেরকে আল্লাহ তাআলা সাহস জুগিয়েছেন, তিনবার কসম করে বলেছে। আরেকটি বিষয়, কসম না হয় করবেন তো, কসম আবার করেছেন এক জায়গায় আসমানের,
ওয়াসমাঈদাতিল বুরুজ, তারকা খচিত আসমানে, তারকা দ্বারা সুসজ্জিত সুশোভিত আসমানে। আরেক জায়গায় বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ, দ্বিতীয় আয়াত কিয়ামত দিবসে বা কিয়ামতে। তৃতীয় কসম করলেন শায়েদ আর মাসুদের, একবারও আল্লাহর কসম করলেন না। এটা কেমন কসম করেছেন, বাট কসম একটাও আল্লাহর করেননি, করেছেন তার সৃষ্টি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে বিষয়টা কসম করে বলেছেন, এই বিষয়টাকে মুমিনদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এটার উপরে আস্থা রাখতে হবে, ঠিক কিনা বেটা? ভেঙে পড়া যাবে না, সাহস হারানো যাবে, যেখানে আল্লাহ নিজে কসম করে বলছেন। আমাদের এমন অবস্থা, আল্লাহ পাক কসম করে বললেও আপনার আমার দৃঢ় বিশ্বাস হয় না, ইমানের কোন অবস্থায় আপনি আর আমি আছি একটু চিন্তা করেন। সাহাবায়ে কেরামের অবস্থা তো ছিল এমন, এসে যদি শুনতে পেরেছেন যে আল্লাহ কসম করে বলেছেন, আশ্চর্য হয় নবীকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার তো এমনিতেই বলা যথেষ্ট ছিল, আবার কসম করার কি দরকারটা লেগেছে? আল্লাহ বলেছেন এটাই তো আমরা বিশ্বাস করি, আল্লাহ বলেন আর আমরা বিশ্বাস করব না, আল্লাহ বিশ্বাস করানোর জন্য কসম করা লাগবে, এটা তো কোনোদিনও না। সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, যখন বকরি চড়াতে যেতেন মদিনা শহরে এসে নবীর দরবারে হাজির হয়ে যেতেন, প্রতিদিনের এটা রুটিন ছিল, না জানি রসুলের কোন হাদিসটা ছুটে গেল জানার জন্য চলে আসতেন, আল্লাহ পাক নতুন কোন ওহী নাযিল করেছেন কিনা জানার জন্য চলে আসতেন। এক সাহাবী মদিনাতুল মুনাওয়ারায় বকরি চড়াতে দিয়ে চলে আসলেন, এসে শুনলেন আল্লাহ পাক কসমের আয়াত নাযিল করেছেন, ওয়াসসামাঈদাতিল বুরুজ ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর, এরকম করে আল্লাহ পাক যত জায়গায় কসম করেছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের তো কসম করার প্রয়োজন নাই, আল্লাহ বললেই তো বিশ্বাস করি, আল্লাহ আর কেন কসম করা লাগে? কসম তো করার প্রয়োজন নাই, এমনিতেই তো বিশ্বাস করি। আমার বোঝানোর মাকসাদ যে আল্লাহ পাক কসম করে বলার পরেও আপনি আর আমি আজকে বিশ্বাস করি না, তাহলে আপনার আমার ইমানের অধঃপতন কোথায়? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে, আমিনু কামা আমানান নাস, আর কোন ঈমান নিয়ে আপনি আর আমি বসে আছি? মুমিন দাবি করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক প্রথম কসম করলেন ওয়াসসামাঈদাতিল বুরুজ, তারকা খচিত আকাশের, তারকা দ্বারা সুসজ্জিত আসমানের, আসমানটাকে আল্লাহ পাক তারকা দিয়ে সাজিয়ে দিলেন, কখনো চাঁদ উঠে কখনো সূর্য উঠে, এক এক রকম ঝলমল বাতি দিয়ে আল্লাহ তামাম দুনিয়ার মানুষগুলোকে সাজায় দিলেন, কত মহান! কেন আল্লাহ পাক আসমানের কসম করলেন, কেন আল্লাহ পাক তারকা দ্বারা সুসজ্জিত আকাশের কেন কসম করতে হবে? ওয়াসসামাঈদাতিল বুরুজ আয়াতিন নুজুম, তারকা দ্বারা সুসজ্জিত আকাশের কেন আল্লাহ কসম করলেন? এই জন্য আসমানের আর তারকা দ্বারা সুসজ্জিত আকাশের কসম করেছেন, যাতে করে তামাম দুনিয়ার মানুষগুলো আল্লাহর শ্রেষ্ঠত্ব বুঝতে পায়, যে আল্লাহর সৃষ্টিটা এত নিখুঁত এত সুন্দর, ওই আল্লাহ না জানি কত সুন্দর, দেখো আমার সৃষ্টি কত সুন্দর, তুমি আসমান দেখে আমি রবকে চিনি। বিজ্ঞানীদের আবিষ্কার দেখে মানুষগুলো হতভম্ব হয়ে যায়, কত সুন্দর বিমান আবিষ্কার করলো, রকেট আবিষ্কার করলো, মানুষের ভক্তি শ্রদ্ধা তার দিকে কত উপরে চলে যায়, সরকার যদি ভালো কাজ করে তার প্রশংসা মানুষের মুখে মুখে ছড়ায়া যায়, ঠিক কিনা বেটিক জুরাবল? তাহলে আল্লাহ পাক দেখাচ্ছেন, বান্দা আমি আল্লাহ এমন আসমান বানালাম তামাম পৃথিবীর কোন সরকারের কারো কোনো সাধ্য নাই। আল্লাহু আকবার, ওয়াসসামাঈদাতিল বুরুজ, আল্লাহ আসমানের কসম করেছেন, যে কথা বলতেছিলাম আসমানটা কত সুন্দর করেছে। আমি না শুধু স্বল্প জ্ঞানের অধিকারী মানুষ, শিশু কিশোর যুবক যুবতীও যদি চিন্তা করে যে আসমানকে এত সুন্দর করে বানিয়েছে, তাহলে তার খোঁজে তালাশে যদি লিপ্ত হয়ে যায়, সে স্রষ্টার সন্ধান পেয়ে যাবে, অন্তত পক্ষে নাস্তিক হবে না, ঠিক কিনা? কে আসমান বানিয়েছে?
আল্লাহকে, আল্লাহ যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তারকারা যে বানিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য কোরআনে কারিমে সূরা সফাতে 23 নম্বর পারাতে সূরা সফাতের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইন্না যায়্যানাস-সামাআ আদ-দুনিয়া বিযীনাতিল কাওয়াকিব। সূরা মুলকে আল্লাহ পাক 29 নম্বর পারায় প্রথম পৃষ্ঠায় 3-4-5 নম্বর আয়াতগুলোতে বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিউল বসর হাল তারা মিন ফুতুর থুম্মা রজিউল বসর কাররাতাইন ইয়ানকালিব ইলাইকা আল বসর খাসিআন ওয়া হুওয়া হাসির। আল্লাহ পাক এই আসমানকে এমন ভাবে সুসজ্জিত করেছেন আর চ্যালেঞ্জ করে দিলেন, বান্দা তুমি আকাশের দিকে তাকাও, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে, কিন্তু আমার আল্লাহর আসমানের মধ্যে কোথাও কোনো ত্রুটি পাওয়া যাবে না। মানুষ আবিষ্কার করলে কত ভুল পাওয়া যায়, ব্রিজ বানাইলে এরকম হলো না, কিরকম হলো না, রাস্তাঘাট বানালে এরকম হলো না, ওরকম হলো না, এই মোবাইল কোম্পানি আরে এটা দিল তো এটা দিল না, এই দিল না সেই দিল না, আরে আল্লাহর সৃষ্টিতে একটা ভুল দেখাও যে আল্লাহ এটা দিলেন না কেন, রাতের জন্য চাঁদ দিয়েছেন, তারকা দিয়েছেন, দিনের বেলায় সূর্য দিয়েছেন, সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করেছে, আল্লাহ পাক যদি এই চাঁদ সূর্যের পরিবর্তন না দিতেন তাহলে মানুষের এই দেহের বস্তুগুলো খসে খসে পড়ে যেত, কি জিনিস আল্লাহ পাক, আল্লাহ সৃষ্টি কোথাও ভুল পাওয়া যাবে, একটা চাঁদ আবিষ্কার করে দেখাক বিজ্ঞানীরা, একটা তারকা আবিষ্কার করে দেখাক, কোন বিজ্ঞানের কোন ক্ষমতা আছে, আছে? এই জন্য আল্লাহ বলেছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, কোন ভুল পাওয়া যাবে না, এই জন্যই তিনি আল্লাহ। জোরে বলেন কে, আরো জোরে চিৎকার করে বলেন কে, ভাইরা আমার বন্ধুরা আমার, আসমানের সৌন্দর্যের একটা ছোট উদাহরণ দিই, বায়ানাতে তারেক জামিলের তারেক জামিল সাহেব নিয়ে এসেছেন, হযরত রাবিয়া বসরিয়ার নাম আমরা সবাই শুনেছি, ঠিক কেনা বেঠিক, অনেক বড় বুজুর্গ বান্দি আল্লাহ, রাত যখন হয়ে যেত তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে স্বয়ং আল্লাহকে দেখার জন্য মগ্ন হয়ে যেতেন, সুবহানাল্লাহ। আর আজকালকার মায়েদের অবস্থা তো এমন, রাত যখন হয় টিভি সিরিয়ালের ভিড়ে নিজেকে নিজে একদম মগ্ন করে দেয়, দিনের বেলা কাজের কারণে যেটা দেখতে পারেন সেটা রাতে কাজে উঠে, স্টার জলসা, স্টার সিনেমা, স্টার প্লাস, স্টার মুভি, তারপর জামাইর সাথে ঝগড়াঝাটির আরেকটা অধ্যায়, ঠিক কিনা বেঠিক, আফসোস বুঝার জন্য বলছি। একজন রাবিয়া মুসলিয়া হোক আপনার ইহকাল পরকাল আলোকিত হয়ে যায়, ঠিক কিনা বেঠিক, ছেলে নেশা করে হয়ে যায়, মদ গাঁজা ইয়াবা আসক্তিতে আসক্ত হয়ে যায়, এখন হুজুরের কাছে তাবিজের জন্য দৌড়ায়, কথাটা বুঝবেন খেয়াল করে, আর নিজে যে ঘরের ভিতরে কোরআন সুন্নার কোনোদিন আমল করে নাই তা একদিনও দেখে না, ঠিক কিনা বেঠিক, যেরকম হাঁটতেছে উল্টা পথে আবার তালাশ করতেছে মদিনায় যাবে, কেমন পর্যন্ত হাঁটলেও জিন্দগিতে মদিনায় যাওয়া সম্ভব হবে নাকি, জোরে বলেন হবে নাকি, কোনোদিন হবে। হযরতে রাবিয়া বসরিয়া রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, বাড়িতে মেহমান এসেছেন, পূর্ণিমার চাঁদ আকাশে আল্লাহ পাক দিলেন, মেহমান ডেকে বলে রাবিয়া যায় নামাজ নিয়ে কোথায় যাও, বলে নামাজে দাঁড়াই, রাবিয়াকে মেহমান ডেকে বলি একটু আকাশের দিকে তাকিয়ে দেখো আল্লাহ পাক কত সুন্দর আসমানের ভিতরে তারকা চাঁদ দেখাচ্ছেন, পূর্ণিমার চাঁদটা কত সুন্দর। হযরত রাবিয়া মুসরিয়া জবাব দিলেন মেহমানকে, তুমি আসমানের চাঁদ দেখে মুগ্ধ হয়ে গেলে, আমি তো ওই চাঁদের স্রষ্টার সৌন্দর্য দেখার জন্য যায় নামাজে দাঁড়াই, চাঁদ দেখে তুমি পাগল হয়ে আমাকে ইনভাইট করছো যে চাঁদ দেখবে, আমাকে ডাকছো, আরে আমি তো আল্লাহকে দেখে যায় নামাজে, সুবহানাল্লাহ। অনেকে বলতে পারে অপেক্ষা করছে না, এখানে অনেক বড় মায়া কেন আছে, মুসলিম শরীফের কিতাবুল ইমানের প্রথম হাদিস, আন তাবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা, ইবাদত করতে হবে এমন ভাবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছি, আর আল্লাহকে দেখার যদি অন্তর্দৃষ্টি
কিনা হয় তাহলে এটা বিশ্বাস করতে হবে আমার আল্লাহ আমাকে দেখতেছে, কথা ঠিক কিনা? ঠিক কিনা? তাদের অন্তর্দৃষ্টিটা এমন ছিল যে তারা নামাজে দাঁড়ালে আল্লাহকে দেখতে, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, এভাবে নামাজ পড়বো না ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর আল্লাহ পাক তারকা খচিত আসমানের কসম করলেন, দুই নম্বর আল্লাহ পাক কসম করলেন ওয়ালিয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম করেছেন। এই ওয়ালিয়াউমিল মাউউদের ব্যাখ্যা আর শাহিদ ইমাম মাসউদের ব্যাখ্যা যদি তাফসিরুল কোরআন বিল হাদিস করতে হয় তাহলে তিরমিজির একটা হাদিস আপনাদের জন্য উপস্থাপন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম তিরমিজি নিয়ে আসছেন 3661 নম্বর হাদিসে ইমাম তিরমিজি ব্যাখ্যা করলেন রাসূল যে ব্যাখ্যা করেছেন তাই, ইয়াউমুল মাউউদের ব্যাখ্যা করেছেন ইয়াউমুল কিয়ামা, আর শাহেদ মানে হচ্ছে ইয়াউমুল জুমা, আর মাসউদ হলো ইয়াউমে আরাফা বলে ব্যাখ্যা করেছেন। আরো তাফসির আছে কোরআন থেকে, আমি সেগুলো করতেছি। ইয়াউমুল মাউউদের দ্বিতীয় আয়াতের আরো তিনটি ব্যাখ্যা তাফসিরে রুহুল মাআনির ব্যাখ্যাকার নিয়ে এসেছেন। এক নম্বর হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন রাসূলুল্লাহর শাফাত দ্বারা বান্দাদেরকে জান্নাত দিবেন, ওই অবস্থাটা কতটা ভয়াবহ হবে, আপনার আমার বন্ধু বান্ধব, আপনার আমার বাবা মা যারা রাসূলের শাফাত পেয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবেন, আর নিজে রাসূলের শাফাত না পেয়ে জাহান্নামী হয়ে যাব, ওই অবস্থার থেকে আর কঠিন অবস্থা কোনোদিন হতে পারে না। দাঁড়িয়ে আক্ষেপ করতে থাকবে, আফসোস করতে থাকবে, যদি দুনিয়াতে রাসূলের সুন্নাহ অনুসরণ করতাম তাহলে রাসূলের সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতাম, আক্ষেপ করতে থাকে। অবস্থাটা এত ভয়ানক, এত ভয়ঙ্কর হবে যখন চূড়ান্ত ঠিকানা হবে জান্নাত নয়তোবা জাহান্নাম, শুধু রাসূলের শাফাতের উপর নির্ভর করবে। যে রাসূল যদি বলেন আল্লাহ আমার এই বান্দা আমার সুন্নতের খুব আশিক ছিল, এর তুমি জান্নাত না, সুবহানাল্লাহ। আর আজকালকে তো আপনি আর আমি সুন্নাত দাবি করি, এমন সুন্নির অভাব নাই জুমার দিনের জুমার নামাজ আদায় না করে সুন্নিয়াতের মিছিলে শরীক হয়, এরা সুন্নি নয় ইসলামের দুশমন, অভাব ফরজ ছেড়ে দিয়া আশিক রাসূল বলে দাবি করে সুন্নত, সুন্নত তো দূরের কথা ফরজ রকম, অভাব নাই আমি নিজের চোখে দেখেছি। অনেক সময় জুমার নামাজ আদায় করে মাহফিলে যাওয়ার পথে দেখি ওখানে একদিকে জামাত চলছে আর আমি মিছিল করছি, কি আস ওয়াল ইয়াউমুল মাউউদ তিনটি ব্যাখ্যা তাফসিরে রুহুল মাআনি দিয়েছে। এক নম্বর রাসূলের শাফাতের মুহূর্তটা, যারা শাফাত পাবে তারা জান্নাতি হয়ে যাবে আর যারা পাবে না তারা জাহান্নামী হয়ে যাবে, কি ভয়ঙ্কর অবস্থা। দুই নম্বর হলো রুহুল মাআনির ব্যাখ্যাকার লিখেছেন আল্লাহ পাক আসমানটাকে কাগজের মতো করে মোড়ায় নেবেন, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কি ভয়াবহ অবস্থা হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক এর প্রমাণ পেশ করেছেন সূরাতুল আম্বিয়ায়, কোন সূরায়? সূরাতুল আম্বিয়ায় 17 নম্বর পারায়, হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা 104 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ইয়াউমা নাতুবিস সামা কাতাইস সিজিল্লিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাঈলিন। আল্লাহু আকবার! আল্লাহ পাক আসমানটাকে গোটায় নিবেন, কিয়ামতের ভয়াবহতা কি মারাত্মক হবে কোরআনে কারিমের অন্যান্য আয়াত দিয়ে ব্যাখ্যা করলে অনেক বড় হয়ে যাবে, তাই ওই দিকে যাব না, শুধু তিনটি ব্যাখ্যা রুহুল মাআনি যা এনেছেন এই আয়াতের ব্যাখ্যায় তাই করতেছি। তাহলে কিয়ামত যখন সংগঠিত হবে এর ভয়াবহতাটা এত মারাত্মক, এই জন্য আল্লাহ পাক এর কসম করেছেন যে বান্দা আমার কিয়ামতের ভয়াবহতা দেখে আমার আল্লাহকে ভয় করো, আমার নাফরমান হয়ে যেও না, আমার অবাধ্যতায় লিপ্ত হয়ে যাও না, আমার আনুগত্যশীল হয়ে যাও, অনুগত্যহীন হয়ে যাও, আল্লাহ পাক সবক দিচ্ছেন। তিন নাম্বার ব্যাখ্যা রুহুল মাআনি করেছেন। আরেকটি ব্যাখ্যা, মানুষগুলোকে যখন কবর থেকে উঠানো হবে সবাই উলঙ্গ থাকবে, এমন ভয়াবহ অবস্থা হবে, কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সুযোগ পাবে না, ঠিক কিনা? বেরিয়ে কেউ কারো দিকে দেখতে পারবে না, এমন ভয়াবহ অবস্থা, কতই না ভয়াবহ অবস্থা। আল্লাহ পাক এটাও একটা বুঝিয়েছেন ওয়ালিয়াউমিল মাউউদ দিয়ে যদি কোরআন থেকে তাফসির করা হয়, তাফসির রুহুল মাআনির ব্যাখ্যাকার তাই এনেছেন তিনটি মতের এটা তৃতীয়তম মত। কোরআনে কারিমে সূরাতুল মারিজের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাতি সিরাআ কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন,
বান্দা তুমি ওই কথাটাকে মনে করো যে তুমি নেককার হয়ে উঠছো নাকি বদকার হয়ে উঠছো, তোমার কোথায় ঠিকানা হবে, কোথায় তোমার অ্যাড্রেস, জান্নাত না জাহান্নাম, এই ভয়ঙ্কর কথাটাকে তোমাকে স্মরণ করায় বলছি যে আমি এইগুলোর কসম করে আমি আল্লাহ পাক কি বলছি এটা একটু শুনো। তিন নম্বর আল্লাহ পাক কসম করলেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ। শাহিদের ব্যাখ্যা, এক নম্বর ব্যাখ্যা হলো স্বয়ং আল্লাহ শাহিদ হয়ে যাবেন এই দুনিয়ার বুকে, কে হালাল কাজ করল কে হারাম কাজ করেছি, কে আল্লাহর নাফরমানি করেছি, কে আল্লাহর বাধ্যবাধকতা হয়েছে। আল্লাহ পাক নিজে বলতেছেন বান্দা এই শাহেদ আমি আল্লাহ নিজে হয়ে গেলাম, দুনিয়ায় যত অপকর্ম করেছো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজের সাক্ষী হয়ে যাই, আমি আল্লাহ সাক্ষী, আল্লাহ দেখতেছি। আল্লাহ পাক কোরআনে কারিমে এই আয়াত দিয়ে একটা ডকুমেন্ট পেশ করেছেন, অসংখ্য দলিল কোরআনে কারিমে আছে, আমি একটা প্রমাণ পেশ করতেছি শাহেদের একটা ব্যাখ্যা আল্লাহ পাক যে সাক্ষী হয়ে যাবেন। সূরার নাম হচ্ছে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, 26 নম্বর পারায় 10 নম্বর পৃষ্ঠা থেকে আরম্ভ হয়েছে, 13 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত আর 28 নম্বর আয়াত সূরা ফাতাহের, আল্লাহ পাক বললেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যা করছো না করছো সাক্ষী হিসেবে কে যথেষ্ট, জোরে বলেন কে, আল্লাহ, আল্লাহ দেখছেন, অতএব আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ যে দেখছি আর কসম করলাম আমি নিজে সাক্ষী, সাক্ষী আর শাহেদ দুই নম্বর ব্যাখ্যা হলো আজকে আপনি আর আমি কি করছি আর না করছি, কিয়ামতের মাঠে রসুল নিজের সাক্ষী হবে যে আল্লাহ আমার এই উম্মত আমাকে মানেনি, আমাকে অস্বীকার করেছে, আমার সুন্নাহ অপমান করেছে, আমার সুন্নাহ এসে বেয়াদবি করেছে। আর এমন মানুষের অভাব নাই যারা নিজেকে মুনাফিক হিসেবে রূপান্তরিত করে মুসলিম হিসেবে পরিচয় দিতে চায়, ঠিক কিনা বেশ, সুন্নাহকে দেখতে পায় না, কোরআনকে ভালোবাসে না, রাসূলের সুন্নাহকে ভালোবাসে না, মৌলবাদ জঙ্গিবাদ অমুকটা তমুকটা বলে আরবের উপর তহমত দিতে চায়, কোরআনের উপর অভিযোগ আরোপ করতে চায়, ইসলামের উপর অভিযোগ আরোপ করতে চায়, আল্লাহর কসম কিয়ামতের মাঠে রাসূল তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। রাসূল সাক্ষী দিবে, রাসূল নিজে বলতেছেন আল্লাহ কোরআনে ডকুমেন্টস পেশ করেছে, আমার কথাগুলোকে যদি বিশ্বাস না হয় কোরআন খুলুন, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা নিসায় 5 নম্বর পারাতে 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক 41 নম্বর আয়াতে বললেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদি ওয়া জিনা বিকা আলা উলাই শাহীদা, প্রত্যেক উম্মতের জন্য তাদের নবী সাক্ষী হবে আর উম্মতে মুহাম্মদের সাক্ষী হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী নিজে সাক্ষী হয়ে দাঁড়াবেন কি করেছি কি না করেছি অস্বীকার করার কোনো ভয় নেই, অতএব রাসূলের সাথে দুশমনি করবেন না, রাসূলের সুন্নাহকে অপমান করবেন না, ঠিক কিনা বেটি, যারা করে তাদেরকে বুঝান। তিন নম্বর শাহেদের ব্যাখ্যা, আল্লাহ পাক আমলনামা ধরিয়ে দিন, চুরি করেছো মনে নাই, এই হাতে আরেকজনকে মেরেছো খুন করেছো মনে নাই, কোথায় ডাকাতি করেছিল মনে নাই, কখন জনগণের সম্পদ লুটিয়ে খেয়েছো ভুলে গিয়েছো, আচ্ছা নাও এই নাও তোমার আমলনামা তোমার কাছে দিলাম, অমুক দিন অমুক তারিখে এতটা সময় এই করেছে, আর নিজেকে আমলনামা পড়তে হবে, এর থেকে আর অপমান অপদস্থ হওয়ার আর কিছু থাকবে না, পেরেশান হয়ে যাবেন কত তো সত্য, এটাই তো আমি করেছিলাম, আল্লাহ বলবে তুমি তোমার আমলনামা পড়ো, তুমি নিজে তোমার সাক্ষী হয়ে যাও, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, সূরা বানী ইসরাঈল 15 পারার দ্বিতীয় পৃষ্ঠা 14 নম্বর আয়াত কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার বিরুদ্ধে সাক্ষী আরোপ করো, তুমি দেখে নাও তোমার কুকর্ম অপকর্ম অত্যাচার জুলুম নির্যাতন রাসূল অবমাননা আল্লাহর সাথে বিয়াদব, আল্লাহ পাক দেখায়। 4 নম্বর ব্যাখ্যা হলো নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো নিজের বিরুদ্ধে সাক্ষী দায়ের করবে, পেট বলবে আল্লাহ হারাম কামাই করে আমার ভিতরে দিয়েছে, হাতগুলো বলবে আল্লাহ আমাকে খারাপ কাজে ব্যবহার করেছে, মুখটা সাক্ষী দিয়ে দিবে আল্লাহ এই মুখ তোমার জিকির করবে দূরের কোথাও নাফরমানি করেছে, তোমাকে গালি দিয়েছে তোমার রসুলকে গালি দিয়েছে,
আল্লাহ পাক কোরআনে কারিমে এর প্রমাণ দিয়ে দিলেন। সূরা নূর খুলে দেখেন 18 নম্বর পারায় 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানূ ইয়াআমালুন। মুখটা আপনারা আমার বিরুদ্ধে, আমার মুখটা আমার বিরুদ্ধে সাক্ষী দায়ের করবে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দায়ের করবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার বিরুদ্ধে সাক্ষী দায়ের করবে। আজকে জমানার এমন মানুষের অভাব নাই, নিজের হাতকে সুসজ্জিত করার জন্য দামি দামি ঘড়ি পরে, নিজের গলাকে সৌন্দর্য করার জন্য গোল্ডের চেইন পরে, এটা হারাম এটা মানে না, নিজে অন্যায় কাজ করে অপকর্ম করে। আবার সমাজে এমন ভদ্র মানুষের অভাব নাই, দেখবেন হাতের ভিতরে 10-12 আংটি লাগায়, একটা প্রেমে সফলতার আরেকটা বিফলতার, আরেকটা ব্যবসায় উন্নতির, আরেকটা রিজিকে উন্নতির, আরেকটা শত্রু থেকে মুক্তির, আরেকটা অমুকের, আরেকটা তমুকের, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না রে না ফরমান। তোমার 10টা আংটি লাগাইলা, নামাজ পড়ার আংটিটা কোথাও কাউকে দেখাও না কেন? নামাজ কায়েম করে না, সালাত কায়েম না করে নিজেকে বহুত বড় পীর দাবি করে, আর দেখবেন আংটি নিজে পরে আরেকজনকে দাওয়াত দেয়, এটা পরো, এটা করলে এই হবে, এটা করলে সেই হবে। আফসোস, আংটির কি কোনো ক্ষমতা আছে? কথা বলেন, স্পষ্ট ভাবে বলেন, কখনোই নাই। মনে রাখতে হবে সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। এর সামনে আমি এ আলোচনায় আসছি, যারা এই কথা বলে আংটিতে মুক্তি, শরীয়ত বাদ দিয়ে মারফতে মুক্তি, আল্লাহর কসম করে বলি, যদি নামাজ কায়েম না করে, সালাত আদায় না করে, সিয়াম সাধনা না করে, যাকাত না দিয়ে যদি আল্লাহর ওলি হয়ে যেত, তাহলে রাসূল সালাত আদায় করতেন না। তাহলে যারা নামাজ কায়েম না করে নিজেকে বুজুর্গ দাবি করতে চায়, নিজেকে অনেক বড় কামেল দাবি করতে চায়, মুকাম্মল দাবি করতে চায়, এই সার্টিফিকেট বিহীন বন্ধ, তা ঠিক কিনা বে ঠিক জুরা? তুমি কি রাসূলের থেকে বড় হয়ে গেছো যে তোমার জন্য নামাজ মওকুফ হয়ে গেছে? এদেরকে চিনে রাখা, বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ ইসলামে নাই, সব স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ পাক। তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়া'মালুন, অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনারা আমার বিরুদ্ধে বিচার দায়ের করুন। শুধু তাই নয়, এই জমিন দিয়ে অহংকার করে হাঁটলাম, আল্লাহকে চিনি নাই, অহংকার করে হেঁটেছি, বড়াই করে হেঁটেছি, নিজের প্রভাব প্রতিপত্তির অহংকার করে হেঁটেছি, ভাইকে ভাই বলি নাই, জনগণকে কোনো মূল্য দেই নাই, নিজের ক্ষমতার অপব্যবহার করেছি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই জমিন আপনারা আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সবাই পারে এটা, সবাই পারে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল মালাহা ইয়াউমা ইযিন تُحَدِّثُ أَخْبَارَهَا بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا। কোথায় যাবে অপমান করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, ইসলামকে অপমান করে কোথাও যাওয়ার জায়গা নাই। যেই জমিনে বসে করেছেন, এই জমিন কিয়ামতের ময়দানে আপনারা আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন। আল্লাহ এর ধরো, জমিন ফাট করে ভিতরে ঢুকায় দাও, কঠিন অবস্থা। এই জন্য আল্লাহ কসম করেছেন এমন তিনবারে যে আমার সৃষ্টি থেকে, আমার আজাব থেকে, কিয়ামতের ভয়াবহতা থেকে আমি যে সাক্ষী, তুমি সাক্ষী, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, তুমি ভয় করো, আল্লাহ নাফরমানি করো না, ঠিক কিনা? প্রত্যেকটা কথা এক একটা সবক মনে রাখো। তাহলে তিনবার আল্লাহ কসম করে যে কথাটা বলেছেন এটা গুরুত্বপূর্ণ, আগেই বলেছে, কি বলেছে? কুতিলা আসহাবুল উখদুদ النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। আল্লাহ এবার কসম করে প্রত্যেকটা ব্যাখ্যা আল্লাহ আবার দিচ্ছেন যে আমি এতবার কসম করলাম কেন করেছে সহ। কুতিলা আসহাবুল উখদুদ, লুইনা আসহাবুল উখদুদ, যারা পরীক্ষা খনন করেছিল, কোন পরীক্ষা? আন্নার দাতিল ওয়াকুদ, আর পরীক্ষা খনন করে এতে আগুন ইন্ধন পূর্ণ করেছে, ইন্ধন দিয়ে আগুন দিয়ে পূর্ণ পরিপূর্ণ করেছে। ইযহুম আলাইহা কুউদ, আর তারা পাশে বসেছে, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর তারা এর প্রত্যক্ষদর্শী হয়েছে, নিজেকে এনজয় করেছে, আত্মার প্রশান্তি করেছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, কাদেরকে আগুনে দিয়েছিল? যারা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ,
এই কালেমা পড়ার কারণে তাদেরকে আগুনে জ্বলতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আল্লাহ পাক তাদের এই কথাগুলো বলছেন যে লুইনা আসহাবুল উখদুদ, আমি আল্লাহ কসম করে বললাম যারা মুমিনদেরকে আগুনে জ্বালিয়ে শহীদ করেছে, পরীক্ষা খনন করে তাতে অগ্নি প্রজ্বলিত করে মুমিনদেরকে শহীদ করেছে, আমি আল্লাহ বললাম আমার আল্লাহ লানত তাদের উপরে। সুবহানাল্লাহ, আল্লাহ কসম করে এই কথা বলছেন। তাহলে আসহাবুল উখদুদ কারা আর কাদের সাথে এই আচরণ করা হলো, এটা ব্যাখ্যা বুঝতে হলে যদি কোরআন দিয়ে তাফসীর করি, রাসূলের হাদিস দিয়ে করি, খুব সুন্দর হয়। তাফসীর কুরতুবী, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা রাসূলের হাদিসটি এনেছেন মুসলিম শরীফের হাদিস 7703 নম্বর হাদিস। সেটা এটা শুনতে হলে বিশাল একটা স্টোরি শুনতে হবে, যেটা হাদিস যেটাই মূল তাফসীর, গল্প বানানো না, রাসূলের হাদিস বলতেছে। আপনারা দেখবেন ফেরাও নমরুদ নিজের ক্ষমতাকে ঠিকানোর জন্য জাদুকর ব্যবহার করে, ঠিক কিনা বেঠিক খেয়াল করে শুনেন, ওই জামানায় নিজেকে ক্ষমতাসীন রাখার জন্য জাদুকর ব্যবহার করা হতো। আর আজ 2017 সালে গোটা বিশ্বে দেখতে পাই ক্ষমতাধররা নিজেকে চার ঠিকানোর জন্য গুন্ডা বাহিনী ব্যবহার করে, খুনিদের ব্যবহার করে। এটা আজকে নতুন কিছু নয়, পুরাতন জিনিস, কোরআন থেকে এগুলি স্পষ্ট হয়ে যায়। ওই জামানার একজন বাদশা ছিল, নিজেকে রব দাবি করেছে, নিজেকে আল্লাহ দাবি করেছে, জাদুকর লালন করত ক্ষমতায় টিকে থাকার জন্য। জাদুকর একদিন বলছে, বাদশা মহোদয় আমি তো বেশি দিন বাঁচব না, আমি যদি মারা যাই আপনার সিংহাসন কে টিকায় রাখবে, এই জন্য আপনি একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দেন যাকে আমি ভালো করে জাদুবিদ্যায় পারদর্শী করে দিয়ে যাব, আমি মরে গেলে যেন আপনার সিংহাসন টিকে থাকে। বাচ্চার বুদ্ধিটা খুব ভালো লেগেছে, বাচ্চা বলতেছে ঠিক আছে, একটা ব্রিলিয়েন্ট টিনেজার ছেলেকে নির্বাচন করে তাকে বলা হলো তুমি জাদুকরের কাছে যাবা, প্রতিদিন গিয়ে জাদু শিখে আসবা। ছেলেটি আমার প্রতিদিন জাদুকরের বাড়িতে যায় জাদু শিখার জন্য, পথিমধ্যে এক আলেমের বাড়ির সন্ধান পেয়ে গেল, খ্রিস্ট ধর্মের আলেম, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহর প্রবর্তক, হযরত ঈসা আলাইহিস সালামের একজন আলেম। বাড়ি যায় জাদুকরের, পথিমধ্যে আলেমের বাড়ির সন্ধান পেয়ে গেলে আলেমের বাড়ি গিয়ে উঠল, আলেম তাকে দিনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, যুবক নিজে ইসলাম গ্রহণ করে কুফুর থেকে ফিরে এসে নিজে ধন্য হয়ে যায়। জাদুকর জাদু শিখায় আর বাচ্চা তাকে পাঠালো জাদু শিখতে, আর ওখানে যেতে গিয়ে আলেমের বাড়ি গিয়ে হয়ে গেল মুমিন। সুবহানাল্লাহ, ছেলেটি আমার প্রতিদিন যখন জাদুকরের বাড়ি যায় আলেমের বাড়ি গিয়ে দিন শিখতে আরম্ভ করলো, প্রতিদিন সবক শিখে, যাতায়াতে যখন দেরি হয়ে যায় জাদুকর তাকে মারতে আরম্ভ করলো, তোর আসতে দেরি হয় কেন? পরের দিন আলেমকে এসে বললো, হুজুর এই জাদুকর আমার সাথে করেছে। হুজুর তাকে বুদ্ধি শিখিয়ে দিলেন কৌশল করে, যে তুমি গিয়ে বলবা দিন তো তোমাকে শেখাই লাগবে এবং দিনের দাওয়াত যেহেতু তোমাকে দেওয়াই লাগবে, আর দিন শেখা তো অবশ্যই অবশ্যই ফরজ, ঠিক কিনা বে ঠিক, অতএব তুমি কৌশল করে বলবা যে আমি যখন বাড়ি থেকে রওনা করি জাদুকর মহাশয় আমার বাড়ি থেকে বের হতে কাজ কাম করে দেরি হয়ে যায়, আর জাদুকর থেকে যখন আবার তুমি বাড়ি যাবা বাড়িতে যদি যেতে দেরি হয়ে যায়, কারণ এদিকে দেরি হলে তো ওদিকে দেরি হবে, তুমি বাড়ি গিয়ে বলবা জাদুকর বেশি করে জাদু শিখায় তাই দেরি হয়ে যায়, আসতে দেরি হয়ে যায়। বুদ্ধি শিখে দিন শিখতে আরম্ভ করবেন, ইসলামকে জানতে আরম্ভ করলেন, হঠাৎ করে একদিন জাদুকরের বাড়ি যাওয়ার পথে দেখতে পারলেন মানুষগুলো ছোট ছোট করছে এদিক বিদিক করে, যুবকটি এবার গিয়ে ওখানে হাজির হয়ে গেলেন, তাকিয়ে দেখলেন। মুফাসসিররা দুটি মত প্রকাশ করেছেন, কেউ কেউ বলেছেন একটি বিশাল অজগর সাপ রাস্তায় দাঁড়িয়ে আছে, কেউ কেউ বলেছেন একটা হিংস্র জন্তু সিংহ রাস্তায় দাঁড়িয়ে আছে। দুটাই যদি ব্যাখ্যা হয় অথবা একটি হয়, যেটাই হোক হিংস্র তো হিংস্রই, ভয়ঙ্কর জন্তু তো ভয়ঙ্করই। এবার সবাই মিলে ওপারের লোকগুলো ওই দিকে ছুটে, ওই পারের লোকগুলো ওই দিক ছুটে, কেউ আর রাস্তা পারাপার হয় না। যুবক ওখানে গিয়ে দাঁড়িয়ে চিন্তা করলো, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরি সাহেব ফাকতুল হাদিহি দাব্বা। যুবক এবার আল্লাহকে বলে, আল্লাহ যদি রাহেব আলেম আমাকে যে সন্ধান দিচ্ছে দিনের তা যদি সত্য হয় জাদুঘরের রবের থেকে জাদুঘর থেকে, তাহলে আমি যখন প্রস্তরটা নিক্ষেপ করব সঙ্গে সঙ্গে যেন জন্তুটা নিঃশেষ হয়ে মরে যায়, সঙ্গে সঙ্গে যেন মরে যায় নিঃশেষ হয়ে যায়।
রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরি সাহেব, জাদুঘরের থেকে যদি আলেম যে দিনের দাওয়াত দিচ্ছেন এটা যদি সত্য হয় তাহলে তুমি এই যজ্ঞটাকে নিঃশেষ করে দিবা। কি কঠিন পরীক্ষা, চিন্তা করে দেখেছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক পাথর হাতে নিয়ে এই কথা বলে যখন পাথর নিক্ষেপ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে স্পষ্ট এসেছে পাথরটা নিক্ষেপ করতে দেরি হয় ওই হিংস্র জন্তুটা নিঃশেষ হতে দেরি হয় না, যুবকের ইমান পাকা পক্ক হয়ে যায় যে আমি যেই কালেমা পড়েছি ওটাই সত্য, বাদশা নিজেকে রব দাবি করেছে তা মিথ্যা, বাদশা রব নয় বরং রব কে, জোরে বলেন কে। পরের দিন আলেমের কাছে গিয়ে ছেলেটি বলতেছে হুজুর আজ তো আমার সাথে এই ঘটনা ঘটে গিয়েছে। এবার আলেম তাকে বললেন ইয়া বুনাই আলিয়াও আনতা আফযালু মিন্নি, তুমি তো আজকে এমন অবস্থায় চলে গেছো যে আমি আলেমের থেকে তোমার মর্যাদা আরো উপরে চলে গিয়েছে, তুমি আরো বেশি মর্যাদাবান হয়ে গেছো। হুজুর এবার বললেন তোমার উপরে এখন নির্যাতন আরম্ভ হবে, নিপীড়ন আরম্ভ হবে, খবরদার যত নির্যাতন হোক না কেন আমার নাম কিন্তু তুমি বলে দিও না, কারণ আমাকে যদি নিঃশেষ করে দেওয়া হয় তাহলে দিনের দাওয়াত দেওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এই জন্য আমার পরিচয় তুমি দিবা না, যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমার কথা তুমি ফ্ল্যাশ করো। এবার মানুষের কাছে যুবকের সুখ্যাতি ছড়িয়ে পড়ল, মানুষগুলো এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে গেল যে যুবকের কাছে যুবকের এত ক্ষমতা, অন্ধ মানুষ যায় যুবক আল্লাহর নাম নিয়ে যখন হাত বুলায় দেয় অন্ধ ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ করেন না কেন, ল্যাংড়া লোলা প্রতিবন্ধী মানুষ যায় যুবক আল্লাহর নাম নিয়ে হাত বুলায় দেয় ল্যাংড়া লোলা ভালো হয়ে যায়। ওই বাদশার একজন মন্ত্রী ছিলেন, মন্ত্রী যিনি অন্ধ, প্রশ্ন আসতে পারে অন্ধ হওয়ার পর কিভাবে মন্ত্রী হয়, বয়োবৃদ্ধ এবং অভিজ্ঞ হওয়ার কারণে তাকে মন্ত্রী রেখেছে বাদশা। মন্ত্রীর কানে যখন গিয়ে এমন খবর পৌঁছালো যে এমন একজন যুবকের আবির্ভাব হয়েছে যে কিনা অন্ধের চোখে হাত বুলাইয়া দিল অন্ধ ভালো হয়ে যায়, মন্ত্রী এবার বিশাল উপঢৌকন নিয়ে যুবকের কাছে হাজির হয়ে গেলেন আর বললেন যুবক দেখো তোমার জন্য কত কিছু নিয়ে আসলাম তুমি আমার চক্ষু ভালো করে দাও। যুবক দেখে বলে লাউশফি শিফান ইন্নামা ইয়াশফি আল্লাহ, মন্ত্রী মহোদয় আমি শিফা দিতে পারি না বরং শিফা দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। শিফা দেওয়ার মালিক কে, জোরে বলেন কে, কোন বাবা দিতে পারে, মনে রাখবেন খেয়াল করে লাউশফি শিফান ইন্নামা ইয়াশফি আমার আল্লাহ শিফা দেয়। যুবক এবার মন্ত্রী মহোদয়কে দিনের দাওয়াত দিচ্ছে, হে মন্ত্রী মহোদয় আপনিও যদি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, সুবহানাল্লাহ বলেন না। মন্ত্রী চিন্তা করলো মন্ত্রী হইলাম ঠিকই, এই চোখ দিয়ে আমার মন্ত্রিত্বটাই দেখলাম, তাহলে এই চোখের দামটা কি আর এই মন্ত্রিত্বের দাম কি, যদি চক্ষু ভালোই হয়ে যায় তো আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে কোথায় সমস্যা, বলতেছে তুমি আমাকে কালেমা পড়ো আমি মুমিন হয়ে যাব, যুবক বলছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্রীও বলে লা ইলাহা কালেমা পড়ে মুমিন হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে পরদিন যখন মন্ত্রণালয়ে গেল বাচ্চার সাথে দেখা হয়, বাচ্চা বলছে স্যার মান রদ্দা আলাইকা বাসরা হাদিসের সত্য তাফসীরের সত্য, আরে তোমার চক্ষু ফিরিয়ে দিল কেউ, তুমি তো অন্ধ ছিলে চোখে দেখতে পারত না এখন থেকে দেখতে পাচ্ছ। মন্ত্রী জবাব দিল রব্বি আল্লাহ, তাগুতের কাছে বসে বলতেছে রব্বি আল্লাহ, যে বাচ্চার কাছে যে বাচ্চা নিজেকে রোগ দাবি করে তার মন্ত্রী হয়ে বলতেছে রব্বি আল্লাহ, মেজাজ খারাপ হয়ে গেল বাচ্চা, বলে খারাপ বোন গাইরে আরে আমি সারা আমার তোমার রব আছে নাকি, আমি তো তোমার রব, বলতেছে হ্যাঁ তুমি সারা আমার, তুমি আমার রব নয় বরং আমার রব হলে নয়, জোরে বলেন সুবহান। আজকে বুঝার জন্য একটা উদাহরণ আমি দিই, আজকে সমস্ত মন্ত্রীদের চক্ষু আছে দৃষ্টি শক্তি আছে, সমস্ত মানুষের দৃষ্টি শক্তি আছে চোখে দেখতে পাই কোনটা রাইট কোনটা রং কোনটা হালাল কোনটা হারাম, আমি এজন্য ব্যর্থ কণ্ঠে বলি আজকের চক্ষুষ্মান মন্ত্রীরা কোরআন সুন্নার আলো ছাড়া অন্ধ হয়ে গেছে, ঠিক কিনা ভাই, অথচ একজন অন্ধ মন্ত্রী আল্লাহর উপর বিশ্বাস করে ইসলামের উপর বিশ্বাস করে দৃশ্যমান হয়ে গেছে, আলো আর জ্যোতি পেয়ে গেছে, ব্যর্থতা হচ্ছে এখানে
যে আমরা নিজে মানুষ হয়েছি, মন্ত্রী হয়েছি, চেয়ারম্যান হয়েছি, মেম্বার হয়েছি, এমপি হয়েছি, ক্ষমতাশীল হয়েছি, দাপট আছে, শিল্পপতি হয়েছি, বীর বাহাদুর হয়েছি, অনেক ক্ষমতাবান হয়েছি, কিন্তু চক্ষু থাকতে আমরা অন্ধ হয়ে গেছি। কারণ হলো আপনার আমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহকে যথাযথভাবে মর্যাদা পাই নাই, বিশ্বাস করতে পারি না, ইয়াকিন করতে পারি না। মন্ত্রী যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, যে রব্বি আল্লাহ, বাচ্চার মেজাজ খারাপ হয়ে গেছে, যে আমি ছাড়া তোমার আবার রব আছে। এবার তাকে রিমান্ডে নেওয়া হলো। রিমান্ড হলো যুগের ভাষা ব্যবহার করা মানে, এটা আধুনিক পরিভাষা। নিয়ে ইচ্ছা মতন মারা হলো, প্রহার করা হলো, মারতে মারতে মুমূর্ষু অবস্থা হয়ে গেছে। বলছে তুমি এই রবের সন্ধান কোথায় পেয়েছো, এই আল্লাহর সন্ধান কোথায় পেলে, আমি ছাড়া আবার রবকে? নাউজুবিল্লাহ। মারতে 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 এক পর্যায়ে বলল এই রবের সন্ধান কোথায় পেয়েছো, আমাকে অ্যাড্রেস দাও। মন্ত্রী এবার অ্যাড্রেস দিল ওই যুবককে, যুবককে ধরে আনা হলো। যুবককে আনার পরে বলা হচ্ছে, আরে তুমি তো খুব ভালো জাদু শিখেছো, তোমাকে না জাদু শিখতে দিয়েছিল? বলছে হ্যাঁ, আপনি আমাকে জাদু শিখতে দিয়েছিল। বলছে তুমি তো খুব বড় জাদুকর হয়ে গেছো, তুমি চক্ষু ভালো করে দাও। উফ, খুব ভালো ভালো, খুব ভালো, তুমি তো শেফা থেকে বড় মানুষ। যুবক বলতেছে লা আশফি শিফান ইন্নামা ইয়াশফি আল্লাহ। মন্ত্রী বলে রব্বি আল্লাহ, যুবক বলে ইন্নামা ইয়াশফি আল্লাহ। বাচ্চার কাছে মাথা খারাপ হয়, কার তুমি আল্লাহর কথা বলো, ও আল্লাহর কথা বলো, এই আল্লাহ আমার কোথা থেকে আসলো, আমি ছাড়া? নাউজুবিল্লাহ। খেপে গিয়ে এবার যুবককে প্রহার করলো, যে তুমি আল্লাহর কথায় সন্ধান পেয়েছো, এটা আমাকে বলো। ভাই আমার বন্ধুরা, আমার যুবককে মারতে 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 যখন মুমূর্ষু অবস্থা হয়ে যায়, আলেম কিন্তু বলে দিছিলেন খবরদার আমার সন্ধান কিন্তু তুমি দিয়ে দিবা না, অকথ্য নির্যাতন সহ্য করতে না পেরে আলেমের সন্ধান যুবক দিয়ে দিল। আলেমকে ধরে আনা হলো, বলা হলো তুমি এই রব কোথায় পেয়েছো, এই রব যতক্ষণ না ছাড়াবা তোমার নির্যাতন বন্ধ করা হবে না, তোমাকে মেরে ফেলা হবে। আলেম জবাব দিলেন, খবরদার বাদশা মহোদয়, আমাকে যদি মেরে ফেলা হয় আমি শহীদ হতে রাজি আছি, ইসলাম ছেড়ে দিতে রাজি নাই। আমি যে আল্লাহকে বিশ্বাস করি এটা ছাড়তে রাজি নেই, পারবো না আল্লাহকে ছাড়তে। প্রহার করা হলো, আল্লাহকে উনি ছাড়লেন না, তাকে বাদশাকে রব মানলেন না, তাকে শহীদ করে দেওয়া হলো। শহীদ হয়ে গেল, ইসলাম ছাড়েন না। দ্বিতীয় পর্যায়ে অন্ধ মন্ত্রী যিনি ছিলেন তাকে আনা হলো, আর প্রহার করা আরম্ভ হলো। মারতে মারতে তিনিও মুমূর্ষু হয়ে গেলেন। বাদশা বলতেছে ওই রবকে না ছাড়লে তোমাকে মেরে ফেলা হবে। অন্ধ মন্ত্রী বলে আমার বিশ্বাস একবার নয় দুইবার নয়, তুমি যদি আমাকে হাজারবার মেরে ফেলো কিন্তু ওই রবকে আমি একবারও ছাড়তে পারবো না। মারতে মারতে এক পর্যায়ে মন্ত্রীকেও শহীদ করে ফেলা হয় ঈমান আনার অপরাধে। এবার বাচ্চা চিন্তা করলো যুবককে এখানে মারা যাবে না, যুবককে বললো ঈমান ছেড়ে দাও। যুবক বললো না আমি ঈমান ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহকে ছাড়তে পারবো না, তোমাকে রব মানতে পারবো না। এবার একটু কমিটি গঠন করা হলো কিছু লোকের সমন্বয়ে, তাদেরকে দিয়ে যুবককে পাহাড়ের উপরে পাঠানো হলো। আর তাদেরকে বলা হলো পাহাড়ের উপরে উঠায় বলবা যেন আল্লাহকে ছেড়ে দে, আমাকে রব মানতে, যদি আল্লাহকে ছেড়ে দে তাহলে নিয়ে আসবা, আর যদি আমাকে রব না মানতে পারে ওখান থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলবা যেন আর বেঁচে না থাকতে পারে। তাই করা হলো, যুবককে পাহাড়ের উঁচু শিখরে নিয়ে আরোহণ করানো হলো। ওখানে নিয়ে বলা হলো যুবক তুমি আল্লাহকে ছেড়ে দাও, বাদশাকে আল্লাহ মেনে নাও। যখন এই অবস্থা হয়ে গেল নয়তো তোমাকে মেরে ফেলা হবে, যুবক বলল আল্লাহুম্মা কফিনি হিম বিমাশেদ, আসমানের দিকে তাকায়া বলে আল্লাহ তোমার যেই সিদ্ধান্ত, যারা আমাকে মারতে এনেছে তুমি তাই করে দাও। আল্লাহ ওরা আমাকে মারতে এনেছে, তুমি কি করবা, তুমি করো, আমি কিছু না। সুবহানাল্লাহ, কার উপর বিচার দিয়েছে? জোরে বলেন কার? বাদশা পাঠিয়েছে তাদেরকে, আর সে বিচার দায়ের করেছে আল্লাহর কাছে। আল্লাহ পাক আসমান থেকে এমন গজব দিলেন সব ওইখানে পড়ে পড়ে গেছে। যুবক এবার হেঁটে হেঁটে বাদশার দরবারে হাজির হয়ে যায়। বাদশা দেখে চোখ বড় বড় হয়ে গেছে, আরে তুমি কি করে আসলে? বলছে এই তো হেঁটে হেঁটে আসলে। বলতেছে তোমার সাথী সঙ্গীরা কোথায়? যুবক জবাব দে কাফানি হুমুল্লাহ, আমার আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে গেছেন। আরে তুমি মারতে পারিয়েছিলে আমারে, আর আমার আল্লাহ ওদেরকে ফেরিশ করে দিয়েছে। বাচ্চা এবার চিন্তা করলো এরে ওখানে মারা যাবে না, এরে সমুদ্রে মারতে হবে। আবার লোক দিয়ে সমুদ্রে পাঠিয়েছে।
সমুদ্রের মাঝখানে নিয়ে একই পন্থায় তাকে বাদশাকে রব মানার দাওয়াত দেওয়া হলো। যুবক নারাজ, আমি বাদশাকে রব মানবো না, রব তো হলেন আমার আল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ, আবার আল্লাহর কাছে বিচার দায়ের করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত, আল্লাহ এরা আমাকে মারতে আনছে, তুমি কি করবা করে দাও। আবার জমিন ওখানে এমন ভাবে সমুদ্রের মাঝখানে আল্লাহর গজব নাজিল হলো, সব পানিতে পড়ে ডুবে মরে যায়। আর আল্লাহ প্রদত্ত দিনের দায়ী যুবকটা হেঁটে হেঁটে বাদশার দরবারে এসে হাজির হয়ে যায়, হেঁটে হেঁটে পানির উপর দিয়ে, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে হাজির হয়ে গেছে। বাদশা বলে, আর তোমার সাথীরা কয়? আজকে কয় কাফানি হুমুল্লাহ, আল্লাহ ওদের জন্য যথেষ্ট, সব কিছুর জন্য যথেষ্ট। কে জোরে বলেন কে? ইমানদারকে বিশ্বাস করতে হবে, ইমানদারকে বিশ্বাস করতে হবে। কোরআনে ইমান এনেছি, ইসলামে বিশ্বাস হয়েছি, আল্লাহকে মেনেছি, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিক কি না বেশ বেশ না? কে যথেষ্ট? আরো জোরে চিৎকার করে কে? আল্লাহ। এটা মনে রাখতে হবে, এখান থেকে সবক নিতে হবে। আমার মাল নয়, আমার সম্পদ নয়, আমার ক্ষমতা নয়, আমার ব্যক্তিত্ব নয়, আমার পাণ্ডিত্য নয়, আমার জ্ঞান নয়, আমার পদমর্যাদা নয়, আমার চেয়ার নয়, আমার ক্ষমতা নয়, সমস্ত কিছুর জন্য যথেষ্ট কে? আরো জোরে বলেন কে? বাদশা বলতেছে, তুমি সমুদ্রের মাঝখান থেকে কিভাবে আসলা? জাহাজের পাইলট নাই, কিছু নাই। বলতেছে হেঁটে হেঁটে চলে আসছি। বাদশার চক্ষু তো কপালে উঠে গেছে, বলে কি পাঠালাম ওখানে মারতে, ওখান থেকে হেঁটে চলে আসলো, গেল সমুদ্রে, ওখান থেকে পানির উপর দিয়ে হেঁটে চলে আসছে, তো মারাত্মক যুবক। এবার যুবক বলছে, বাচ্চা মহোদয়, আপনি কি আমাকে মারতে চান? বলে হ্যাঁ মারতে চাই, কারণ তুমি থাকলে আমার এই রাজ্য ঠিক থাকবে না, আমি প্রভুও থাকবো না। দেখবেন আজও যারা নিজেকে এভাবে নিজের ক্ষমতায় টিকিয়ে রাখতে চায়, তারা বাকি সবাইকেই দমিয়ে রাখতে চায়। কথা ঠিক কিনা? এটা সব সময়ের জিনিস, এটা একটা উসুল, যদিও এটা অন্যায়। তো যুবক বলতেছে, বাচ্চা মহোদয়, আপনি আমাকে মারতে পারবেন, তবে শর্ত হলো আমার যে নির্দেশনা থাকবে ওই নির্দেশনা যদি মানেন তাহলে আমাকে মারতে পারবে। বলে তুমি যাই বলো আমি তাই মানবো, কিন্তু তোমাকে মারতে চাই। যুবক বলতেছে, বাচ্চা মহোদয়, আমার থেকে একটা তীর নিলেন, এই তীর নিয়ে আমাকে মারবে, তবে এর জন্য শর্ত হলো বিশাল সমাবেশের আয়োজন করবে, আর ওই সমাবেশে সবাই উপস্থিত হবে, বিশাল একটা মঞ্চ তৈরি করবেন, আর ওই মঞ্চে আমাকে উঠাবেন, আর আমার দেয়া তীর নিবেন, ওই তীর দিয়ে আমাকে নিক্ষেপ করে মারবেন, তবে শর্ত হলো আপনাকে বলতে হবে বিসমি রব্বিল গোলাম, অর্থাৎ এই গোলামের, এই ছেলে রবের নামে তীর নিক্ষেপ করলো। আল্লাহু আকবার বললেন না? আরে বাদশাকে আল্লাহর দাওয়াত দিতেছে, বাদশাকে, যে বাচ্চা নিজেকে রব দাবি করেছে, এখন ওই বাচ্চাকে কালেমা পড়াচ্ছে। সুবহানাল্লাহ, যে বিসমি রব্বিল গোলাম, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করলাম, তার মানে বাচ্চাও নিজে একজন রব মানছে। কথা ঠিক কিনা বে ঠিক? বলতেছে হ্যাঁ ঠিক আছে, আমি মারতে চাই তোমাকে, তীর যেমনে বলবো আমনি মারবো, আর যা বলে পড়তে হয় মারতে হয় তাই, তাও তোমাকে। বিশাল অ্যারেঞ্জ করা হলো, সমাবেশ করা হলো, মঞ্চ তৈরি করা হলো, যুবককে ওখানে দাঁড় করানো হলো, আর তীর নেওয়া হলো, এবার তীর নিক্ষেপ করা হলো, সমস্ত কিছুর আয়োজন হয়ে যায়। তীর যখন নিক্ষেপ করবে বাদশা, বিসমি রব্বিল গোলাম বলে তীর নিক্ষেপ করলো, বাদশার বিসমি রব্বিল গোলাম বলতে দেরি হয়, উপস্থিত সমস্ত মানুষগুলো বলে উঠল আমান্না বি রব্বিল গোলাম লা ইলাহা ইল্লাল্লাহ। সব মানুষ বলতেছে আমরাও, বাচ্চা বলতেছে যে রবের, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করতেছে, আর সবাই বলতেছে আমরাও এই গোলামের রবের উপর ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ, কি দাওয়াত! চিন্তা করে দেখেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবক এবার নিজের পক্ষ দেশে হাত দিয়ে দিয়ে কালেমা পড়ে শহীদ হয়ে যায়। সমস্ত মানুষগুলো যখন মুমিন হয়ে গেল, বাদশার সমস্ত ষড়যন্ত্রগুলো ফাঁস হয়ে গেল মানুষের কাছে, সবাই মুমিন হয়ে গেল,
বাদশাহ চেলাচা মুন্ডরা বলতে লাগলো, বাদশাহ মহোদয় এত হিতে বিপরীত হয়ে গেল, সবাই মুমিন হয়ে গেল, তাহলে আপনি আর কোথায় রব রইলেন? সব তো এখন আল্লাহকে রব মেনে নিল। বাদশাহর মাথা খারাপ হয়ে গেল, লোকেরা বুদ্ধি দিল, বাদশাহ মহোদয় এক কাজ করেন, সবাইকে কালেমা থেকে ফিরিয়ে আনেন, নয়তোবা সবাইকে মেরে ফেলার হুমকি দেন। বাদশাহ বলল, তোমরা যদি কালেমা থেকে ফিরে না আসো, আল্লাহকে যদি ছেড়ে না দাও, আমাকে যদি রব না মানো, তাহলে তোমাদেরকে মেরে ফেলা হবে। উপস্থিত সমস্ত মানুষগুলো বলল, হ্যাঁ আমরা একবার নয়, দুইবার নয়, হাজার বার মরতে রাজি আছি, কিন্তু যে আল্লাহর উপর ঈমান এনেছি তারা ছাড়তে রাজি নাই। তা ছাড়া যাবে না। বাচ্চার মাথা আরো খারাপ হবে। বিশ্বাস করে পরীক্ষা খনন করা হয়েছে, এই সেই পরীক্ষা। পরীক্ষা খনন করে এক এক করে সবাইকে ওখানে জ্বালিয়ে পুড়িয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে একটা ছোট প্রমাণ পেশ করছি। বর্তমান পৃথিবীর দিকে একটু দৃষ্টি বলান। কিছুদিন আগে দেখেছি আফ্রিকাতে মুসলিমদেরকে, আলেমদেরকে ধরে ধরে নিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। ওদিকে যেতে হবে না, বার্মায় দেখো, বার্মাতে কিভাবে জ্বালানো হচ্ছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে, বাবার সামনে সন্তানকে মারা হচ্ছে। যারা বাবা হয়েছে একবার চিন্তা করে দেখো, সন্তানকে নিজের সামনে জ্বালাবে আর একজন বাবা কি করে সহ্য করতে পারে, মা কি করে সহ্য করতে পারে, কি নির্যাতন আজ মুসলমানের উপর করা হচ্ছে। আমরা কয়েকবার টেকনাফে গিয়েছি, সেদিনও আসার পথে দেখেছি বাড়িঘর আগুন দিয়ে জ্বালানো হচ্ছে, দেখা যায় নাফ নদীর ওপারে যে আগুন জ্বলছে, বাড়িঘর জ্বালানো হচ্ছে, বাড়িঘরে তালাবদ্ধ করে মুমিনদেরকে জ্বালানো হচ্ছে, যুবতী মহিলাদের ধর্ষণ করে মারা হচ্ছে। আপনি তালাশ করে দেখুন, যুবকদেরকে হত্যা করা হচ্ছে আর যুবতীদেরকে ধর্ষণ করে হত্যা করে যুব সমাজটাকে নিঃশেষ করা হচ্ছে। কারণ তাম পৃথিবীর মানুষ স্বীকার করতে বাধ্য, যেই সমাজের যুবকেরা কোরআন সুন্নাহর আলোতে উদ্ভাসিত হয়ে যায়, এই সমাজ আলোকিত হয়ে যায়। আজকের এই মাহফিল যুব সমাজের যে সমাজের যুবকরা যত না নে যত না নিষ্ঠার সাথে কাজ করবে, সেই সমাজ দেখবেন ততটা সংশোধিত হয়ে যাবে। কথা ঠিক কিনা ঠিক, আফসোস সবাইকে শহীদ করে দাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, সবাইকে শহীদ করে দেওয়া হলো, এক পর্যায়ে একজন মহিলাকে আনা হলো, হাত্তা জাআত ইমরাতুন ওয়া মাআহা সাবিয়্যুন লাহা, যে মহিলাকে আনা হলো ওই মহিলার কোলে আবার একজন দুগ্ধ পোষ্য সন্তান, মায়ের দুধ খায়, বুকের দুধ খায়, তাকে আগুনে পোড়ানো হবে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে দিয়েছে যে আমি না হয় আগুনে পড়লাম, আমার এই সন্তানটাকে কি করে আমি আগুনে নিয়ে পোড়াই। এই কথাগুলো যখন ভাবছিলেন মা, আল্লাহ পাক দুগ্ধ পোষ্য সন্তানের মুখে জবাব জারি করে দিলেন, ছেলেটা মুখ দিয়ে বলে উঠলো, ইয়া উম্মাসবিরি ফা ইন্নাকি আলাল হক, মাগো তুমি সবর করো, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, শহীদ হয়ে যাও, তুমি সত্যের উপর আছো, কোনো চিন্তা নাই, ইন্নাকি আলাল হক, তুমি সত্যের উপর আছো, শহীদ হয়ে যাও, তুমি সত্যের উপর আছো, শহীদ হয়ে যাও, কোরআনের উপর আছো, শহীদ হয়ে যাও, রাসূলের সুন্নতের উপর আছো, শহীদ হয়ে যাও, ইসলামের উপর আছো, শহীদ হয়ে যাও, আল্লাহর ভালোবাসার উপর আছো। আমিও বলতে চাই, আজ মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য, ইসলাম থেকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত সরিয়ে দেওয়ার জন্য গোটা পৃথিবীতে ইসলাম বিরোধীরা মুসলমানদেরকে আগুনে জ্বালাচ্ছে, পানিতে ডুবাচ্ছে, সমুদ্রের পানি রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে। আমিও দাওয়াত দিতে চাই, ইন্নাকুম আলাল হক, একবার নয় শতবার শহীদ হতে রাজি আছি, ইসলাম ছাড়তে রাজি নাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। ইন্নাকি আলাল হক, ইন্নাকুম আলাল হক, রাসূলের সুন্নাহ পড়েছেন কে অপমান করেছে, পাঞ্জাবি কে অবদস্থ করেছে, কিয়ামতের মাঠে রাসূল তার বিরুদ্ধে সাক্ষী হবেন, বিচার দায়ের করবেন, তার ব্যাখ্যা গিয়েছে, মানতে হবে আল্লাহকে, মানতে হবে কোরআনকে, মানতে হবে রাসূলকে। এত যদি নিজেকে শহীদ হতে হয়, শহীদ হবে। আজ এক শ্রেণীর মানুষগুলো জিহাদকে জঙ্গিবাদ বলে ব্যাখ্যা করে,
আল্লাহর কসম জিহাদ আর জঙ্গিবাদ এক নয়, সন্ত্রাসবাদ এক নয়। ইসলামের কোথাও মৌমবাদের কোন নির্দেশনা নেই, চুল পরিমাণ নেই। ইসলাম যেখানে শান্তি থেকে উৎপত্তি হয়েছে সেখানে ইসলামের পুরোটাই শান্তি দিয়ে পর্ব। সুবহানাল্লাহ, রাসূল সারাটা জিন্দেগি সংগ্রাম করেছেন শান্তি প্রতিষ্ঠা। আর আজ কাফেররা মুসলমান বানা কিছু লোক আছে যারা ওদের টাকা পয়সা খেয়ে দালালি করে ওরাই কেবল ইসলামকে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ বলে। কিছু দালাল তৈরি হয়েছে। ইসলাম জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম সংবিধান প্রণয়ন করেছে কোরআনে কারিমে সূরা মায়েদা 32-33 নম্বর আয়াতে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। ইসলামে বিধান দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ইসলাম শান্তির ধর্ম, শান্তিপ্রিয় সবাই মুসলমান। সুবহানাল্লাহ, যারা অশান্তিপ্রিয় তারা মুসলমান হতে পারে নাকি? কোশ্চেন কেন? আপনাদের কাছে একটা ছোট্ট উদাহরণ দিই। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন তো মুসলমানরা কোথায় সন্ত্রাসবাদ করছে, গোটা পৃথিবীতে। শুধু তাই নয়, কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে পৃথিবীর কোন মুসলিম দেশের কোন সম্পৃক্ততা নেই। অর্থাৎ ঠিক কিনা বেঠিক বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। সিরিয়াতে মুসলিমদের কারা মারলো? আমেরিকা মারলো, রাশিয়া মারলো, যৌথভাবে মেরে মুসলিমদেরকে সব শেষ করে দিল। মরল মুসলমানরা, মারলো কারা? ইহুদি খ্রিস্টানরা। ফিলিস্তিনে মুসলিমদেরকে মারা হচ্ছে, পদে পদে লাঞ্ছিত করা হচ্ছে, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আর মুসলিমরা আঙ্গুচ্চ শেখাচ্ছে, আল্লাহর কসম বাইতুল মুকাদ্দাস বন্ধ করা হবে আর মুসলমানের অন্তর থাকবে, সে মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান নয়। কি করে পৃথিবীর মুসলিম শক্তিগুলো চুপ করে আছে? বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে দেওয়া হবে না, এটা সন্ত্রাসবাদ নয়? কথা বলেন না কেন? এটা জঙ্গিবাদ নয়? আজ কাশ্মীরে মুসলিমদেরকে কিভাবে মারা হচ্ছে দেখেন। কাশ্মীর মুসলিমদেরকে বারমায় কি করে মারা হচ্ছে? বারমায় ইউনাইটেড নেশন কোথায়? ওআইসি কোথায়? জাতিসংঘ আর ওআইসি কোথায় গেল? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জাতিসংঘের কি এটুকু ক্ষমতা নেই ধমক দিয়ে হত্যাযজ্ঞ বন্ধ করা? একটা খুন বন্ধ করতে কত হাজার খুনের প্রমাণ লাগে? আপনি ওই সমস্ত ইউরোপ আমেরিকাতে গিয়ে দেখেন, একটা কুকুর ভালোবাসা হয়, মুসলমানকে চুল পরিমাণও ভালোবাসা হয় না। তারা মুসলিমদেরকে মারলে তারা সেটাকে পুণ্যের কাজ মনে করে। জীব হত্যা মহাপাপ, বৌদ্ধদের স্লোগান, বৌদ্ধ ভাইদের বলছে জীব হত্যা মহাপাপ। তাহলে কি মুসলিম হত্যা মহাপুণ্যের কাজ? কেন আজ মুসলমানদেরকে মারা হচ্ছে? আল্লাহ পাক এটা প্রমাণ করেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই সমস্ত বাদশা যেভাবে মুসলিমদেরকে মেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ নার অপরাধে, আজও আমরা যারা কালেমা পড়েছি তাই কিয়ামত পর্যন্ত এই কালেমা নার অপরাধে মুশরিকরা ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে মারবে। এটা মনে রাখবেন, ধৈর্য হারা হওয়ার কোনো উপায় নেই, কোনো সুযোগ নেই, কারণ আমরা সত্যের উপর আছি। বলতেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। এই আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই দুনিয়ায় থেকে তুমি আল্লাহর নাফরমানি করবা, খবরদার মনে রাখবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার সাক্ষী হয়ে গেলাম। কই যাবা? ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق। আল্লাহ পাক বলছেন, যারা মুমিনদেরকে এইভাবে মারবে, কাটবে, জ্বালায় দিবে, এরপর তাওবা করে ফিরে না আসবে, ঈমান না আনবে, আমি আল্লাহ বললাম কিয়ামতের ময়দানে তারা অবশ্যই আমার আল্লাহর অপদস্থ আলোচনা কর অভিশপ্ত জাহান্নামের অধিকারী হয়ে যাবে। এরা জাহান্নামে যাবে, জাহান্নামে হবে। এজন্য আল্লাহ পাক ফিরে আসার পথ রেখেছেন, উপায় রেখেছেন। আজও যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করি, ফাজলামি করি, দুষ্টামি করি, অবহেলা করি, সুন্নাহকে নিয়ে দুষ্টামি করি, সুন্নাহকে নিয়ে বিব্রত বোধ করি, সুন্নাহের বিরুদ্ধে কথা বলি, আল্লাহর রাজত্বের বিরুদ্ধে কথা বলি, আল্লাহ পাক বললেন ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু। যতক্ষণ না তাওবা না করে ফিরে আসবো, আল্লাহ পাক জাহান্নাম ছাড়া আপনার আমার ঠিকানা রাখবেন।
জাহান্নাম হবে আপনার আমার ঠিকানা। আপনারা গোটা পৃথিবী তাকিয়ে দেখেন, মুসলিমদেরকে ইমানদারদেরকে জঙ্গি বলা হলো। আমি স্পষ্ট সাক্ষী হিসেবে আপনাদের কাছে বিচার দায়ের করে যাচ্ছি, নির্বাচন আপনারা করবেন, আপনার বিবেককে জিজ্ঞেস করবেন। দেখুন সিরিয়াতে ইহুদিরা খ্রিস্টানরা মুসলিমদেরকে মারছে, তারাই জঙ্গি। তাকিয়ে দেখুন ফিলিস্তিনে মুসলিমদেরকে মারছে ইহুদিরা, ইহুদিরা জঙ্গি। তাকিয়ে দেখুন কাশ্মীরে মুসলিমদেরকে মারছে হিন্দুরা, তারাও জঙ্গি। আপনি তাকিয়ে দেখেন বার্মায়, বার্মার বৌদ্ধরা মুসলিমদেরকে মারছে, বৌদ্ধরাও জঙ্গি। আমি স্পষ্ট ভাষায় বলি, এই তমাম পৃথিবীর থেকে যদি লক্ষ্য করা হয় তাহলে দেখা যায় খ্রিস্টানরা জঙ্গি, ইহুদিরা জঙ্গি, বৌদ্ধরা জঙ্গি, হিন্দুরা জঙ্গি, পৃথিবীর কোথাও মুসলমানেরা জঙ্গি নয়। আইএস প্রশ্ন আসতে পারে, আইএস, আরে আইএস তো আপনাদের সুসজ্জিত লালিত পালিত একটি সংস্থা, মুসলিমদের ভেতরে গোলযোগ তৈরি করার জন্য। এটা পৃথিবী জানে, পৃথিবীর সমস্ত মিডিয়াও জানে, অসংখ্য সাংবাদিকরা জানে, কিন্তু আপনারা তো এটা মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে কিভাবে মারতে হয় সে কৌশল সৃষ্টি করেছে। আমাদের মধ্যে বিবাদ, বিসম্বাদ, বিচ্ছিন্নতা লাগিয়ে দিয়ে তারা আপনাকে আমাকে মারছে। এই জন্য স্পষ্ট করে দিতে চাই, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। এই কোরআন আর কোরআনের সংবিধান রক্ষণ করবেন কে? জোরে বলেন কে? ইসলাম ধর্ম কার? সূরা আল্লাহ ইমরানে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না দ্বীন ইনদাল্লাহি, ইসলাম কার মনোনীত ধর্ম? জোরে বলেন না কার? আল্লাহ পাক সূরা মায়েদায় 3 নম্বর আয়াতে বলেছেন আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিহমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অতএব ইসলাম কচুরি পানার সাথে ভেসে আসে নাই যে এটাকে আপনি যে কোনো ভাবে অপদস্থ করে দিবেন আর নিঃশেষ করে দিবেন, কিয়ামত পর্যন্ত ইসলাম আছে থাকবে, ঠিক কিনা? বেঠিক। এক সনাতন ধর্মী ভাইয়ের সাথে আমার বিতর্ক লেগে গেল, নামাজ নামাজ পড়ব, তিনি আপত্তি আরোপ করলেন। বেশ আগের কথা, যখন প্রথম প্রথম বায়ান করি এটা মেবি 2007 সালের কথা, 7-8 হবে, নাটোরে গত পরশুদিন মনে হয় বায়ান করে আসলাম, তখন আমি নাটোর যাচ্ছিলাম। তো আমাকে বলা হলো তুমি নামাজ পড়ার জন্য তো পাগল হয়েছে, তখন তো দাড়ি মুছে উঠে নাই, খেপে গেল বেচারা। যে বাসের ভিতরে তোমরা দাবি করো 90% মুসলমানের দেশ, এত মানুষ আছে ওরা নামাজ পড়ে না, তুমি নামাজের জন্য এত পাগল হয়ে গেল। মানে আমি বলছিলাম যে ভাই গাড়িটা দাঁড় করান, নামাজ পড়া, নামাজ পড়ব। তো উনি বললেন আচ্ছা ইসলাম ধর্ম কোত্থেকে এসেছে? আল্লাহর থেকে এসেছে, আমি প্রমাণ পেশ করলাম। নবীজি কোত্থেকে এসেছেন? কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি যাদেরকে ভগবান মানেন একটু প্রমাণ পেশ করেন। বলে যে আমি তো গীতা মহাভারত পড়ি নাই তাই পারি না। আমি মেনে নিলাম, আচ্ছা আমরা নবী মানি, আপনারা যাদের মাধ্যমে দিন পেয়েছেন এরকম একটা প্রমাণ পেশ করেন। সে বললো আমি তো আগেই বলছি আমি এগুলো জানি না। আমি বললাম তাহলে আপনি আমাকে কেন আপত্তি করছেন সালাত কায়েমের জন্য, নামাজের ব্যাপারে কেন আপত্তি করলেন? এই সমস্ত কথা বাড়তে বাড়তে আমি কোরআন থেকে ইসলামের প্রমাণ দিই, সে একটারও প্রমাণ দিতে পারে না। তো আমি বললাম দেখেন ইসলামটা এত সুরক্ষিত, সংরক্ষিত, এত সুন্দর, এত সুপ্রতিষ্ঠিত যে এটাকে কোনোভাবে গালমন্দ করার, বিকৃত করার ন্যূনতম কোনো সুযোগ নেই। আল্লাহ আকবার বলেন। সে বললো কি? আমি বললাম মনে করুন আপনার নাম কি? তো উনি মেবি কি যেন নাম একটা, মিঠুন চক্রবর্তী নাকি এরকম একটা নাম বলেছেন। তা আমি বললাম আপনার বাবার নাম কি? উনি বললেন আমার বাবার নাম এরকম, আরেকটা দাদার নাম কি? দাদার নাম বললেন। তো আমি জিজ্ঞেস করলাম দাদার বাবার নাম কি? বলে আপনি কি পাগল হয়েছেন, দাদার বাবার নাম কি আমার মনে আছে নাকি? আমাকে বলতেছে আপনি এত পণ্ডিতি করে আমাকে বললেন দাদার বাবার নাম বলতে, আপনার দাদার বাবার নামটা বলুন তো। আমি বললাম দেখেন আমিও দাদার বাবার নাম পারি না, কিন্তু আমি মুসলিম হিসেবে আমার রসুলের দাদার বাবার নাম পারি। আল্লাহু আকবার বলেন। রসুলের পিতার নাম পারি হযরত আদম পর্যন্ত। আমি বললাম আচ্ছা পৃথিবীর আদি মানব প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, এটা কি মানেন? কয় হ্যাঁ এটা শুনেছি, এটা সে মানতে রাজি আছে। তা আমি বললাম যদি এটাই মানতে রাজি হন তাহলে আপনি আর আমি নিজেদের পরিচয়ে যেখানে প্রমাণ করতে গিয়ে নিজের বাবার পরে দাদার পরে দাদার বাবার নাম বলতে পারি না, ইসলাম সেখানে কতটা স্বচ্ছ, কতটা সুন্দর, কতটা সুপ্রতিষ্ঠিত, কতটা সুরক্ষিত যে মুহাম্মদ ইসলামের বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, এরকম হযরত আদম পর্যন্ত মুসলমানের কাছে সুরক্ষিত আছে। আশ্চর্য হয়ে আমাকে বলতেছে আমি দাদার বাবার নাম পারি না, আপনিও পারেন না, নবীর দাদার বাবার নাম আদম পর্যন্ত পারবেন? আচ্ছা দেখি বলেন তো।
আমি বললাম শুনেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাহ বিন কুসাই বিন কেলা বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফাহর বিন মালিক বিন নদর বিন কেনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদর বিন নাজা বিন মা'দ বিন আদনা বিন আওদ বিন হামাইসা বিন সালামান বিন আউস বিন বাউস বিন কামওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলা বিন তাবিখ বিন জাহেম বিন নাহিস বিন মাখি বিন আইফি বিন আবকার বিন উবাই বিন আদ-দুআ বিন হামাদান বিন সামবর বিন ইয়াসরাবি বিন ইয়াহজান বিন ইয়ালহা বিন ইরাওয়া বিন আইদি বিন জিশা বিন ঈসর বিন আকনা বিন ইহা বিন মুকসর বিন নাহিস বিন জারে বিন সামি বিন মাজি বিন ইওয়াদ বিন ইরা বিন কিদা বিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন আজর বিন নাহুর বিন সারুজ বিন রাউ বিন ফাইজ বিন আবির বিন আরফাকশাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন লামেলিক বিন মাতুশায় বিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইয়ারু বিন মালহালেল বিন কেনা বিন আনুস বিন শিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল কোরআনের আলো আমি এখান থেকে সর্বশেষ মেসেজ দিয়ে দিতে চাই, একজন মুমিন হিসেবে ইন্নাকুম আলাল হক, কোরআন ধরেছি সত্যের উপর আছি, ইসলাম ধরেছি সত্যের উপর আছি, কোরআন সুন্নাহ মেনে চলবো সত্যের উপর থাকবো, ঠিক কিনা বে? ঠিক করে বলেন। পৃথিবীর শুরু থেকে কোরআনের উপর আক্রমণ হয়েছে, ইসলামের উপর আক্রমণ হয়েছে, রাসূলকে হত্যার ষড়যন্ত্র হয়েছে, ইসলামকে নিঃশেষ করার ষড়যন্ত্র হয়েছে, আজও পৃথিবীতে হাফেজদেরকে আগুনে পুড়িয়ে জ্বালানো হয়েছে, হচ্ছে মুসলমানদেরকে আগুনে পোড়ানো হচ্ছে, মুসলমানের রক্তে সমুদ্রের পানিগুলোকে রঞ্জিত করা হচ্ছে। কিন্তু আমি দেখ কণ্ঠে বলে যাই, ইসলাম এমন সত্য, কোরআন এমন সত্য, মুসলমানেরা এমন সত্যকে পক্ষে ধারণ করেছে, একবার নয় হাজারবার জীবন দিবে, ইসলাম ছাড়বে না ছাড়বে না ছাড়বে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। কারো আস্তানা কাউকে জাতিগত আক্রমণ নয়, ইসলাম তো শান্তির ধর্ম, তাই না? সবাইকে সুসজ্জিত সুন্দর করে থাকতে হবে। আমার মূল কথা হচ্ছে ইন্নাকুম আলাল হক, তাদের কথা নয়, আপনি সত্যের উপর আছেন, আমি সত্যের উপর আছি, কোরআন সত্যের উপরে, ইসলাম সত্যের উপরে, রাসূল সত্যের উপরে, দ্বীন সত্যের উপরে, যতদিন আমরা এর উপরে থাকব ততদিন আমরাও সত্যের উপর থাকব। আর সত্যের উপর থেকে যদি জীবন দিতে হয়, বাড়ি বিলিয়ে দিতে হয়, ঘর বিলিয়ে দিতে হয়, সর্বস্বকে নিঃস্ব হয়ে নিজেকে আল্লাহর রাহে কোরবান হতে হয়, এটাই আমাদের কথা। ঠিক কেনা বে? ঠিক জোরে বলুন। তাহলে কি মুসলমানদের জন্য আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা? ঠিক কিনা বে? ঠিক। কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে, জান্নাতুল ফিরদাউসের অধিপতি পাওয়া যাবে। আপনাদের সকলের কাছে নিজেদের সত্যতার উপর প্রতিষ্ঠিত থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বয়ান শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা বুরুজ থেকে সবক নিয়ে বাকি জিন্দেগি ঈমানের উপর, দ্বীনের উপর, কোরআনের উপর চলার তৌফিক দান করুন। বলেন আমিন। কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো। বলেন হে আল্লাহ, আজ থেকে ওয়াদা করছি কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে এবং আমরা মৃত্যু পর্যন্ত যতদিন বেঁচে থাকব, কোরআন সুন্নাহের উপরে অটল অবিচল থাকবো। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক আপনি আমাদেরকে দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد درود জোরে পড়েন না সবাই পারেন না اللهم بارك على محمد সবাই বলুন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম সবাই গোটা বিশ্বের মুসলমানদের জন্য নির্যাতিত নিপীড়িত মুমিনদের জন্য এবং পৃথিবীতে যেখানেই যারা নির্যাতিত আছে সবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে অটল অবিচল দিনের উপর রাখার তৌফিক দান করেন থাকার তৌফিক দান করেন আমিন اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله رب العالمين গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার কুদরতি দরবারে ভিখারির মতো ভিক্ষুকের মতো আয় আল্লাহ মুরব্বিদের নির্দেশে তোমার দরবারে হাত তুলেছি আমি অধম প্রভু গো আমি অধমের দিকে না দেখি তোমার যে বান্দা মন্দিরে তোমার কাছে ডেকা এই কোরআনের মাহফিলের দিকে দেখে আমাদের সবাইকে তুমি কবুল করে নাও গোটা পৃথিবীতে যখন আকাশ বাতাস জমিনগুলো যখন মুসলমানের আর্তনা দিয়ে ভারী হয়ে উঠেছে এমন মুহূর্তে তোমার দরবারে ফকিরের মতো হাত তুলেছি প্রভু গো আমাদেরকে খালি হাতে তুমি এখান থেকে ফিরাইয়া দিও না আমরা যারা তোমার দরবারে হাত তুললাম আমাদের মধ্যে কত জন ইতিব আছে মা হারিয়ে শোক আহত বাবা হারিয়ে আহত প্রভু গো আমাদের যাদের বাবা মা কবরবাসী হয়ে গেছে মায়ের কবর আর বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ আমাদের যাদের চরম দুঃখিনী মা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ দশ মাস দশ দিন যে মায়ের গর্ভে আমাদেরকে জায়গা মা দিয়েছেন আল্লাহ এরকম শীতের রাতে কতদিন মায়ের পেটে এমন লাথি মেরেছি মায়ের সারা রাতের ঘুম হারাম করে দিয়েছি ডেলিভারির কষ্ট যেন মরণ যন্ত্রণা থেকেও কম নয় আল্লাহ মা কষ্টের উপর কষ্ট করে লালন পালন করেছে কোলে কাকে করে মানুষ করেছে বুকের দুধ পান করিয়ে বড় করালো প্রভু গো আমাদের ওই মা যাদের না মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও শীতের রজনীতে মায়ের অবস্থা এমন ছিল মা তখন দুঃখিনী গরিব মানুষ বাবা গরিব মানুষ আল্লাহ কাঁথা কম্বলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না শীতের রাতে আমরা ছোট ছিলাম পেশাব করে করে বিছানা কাঁথা সব ভিজে দিলাম মা নিজে ভিজা কাঁথায় শুয়ে আছে নিজের শাড়ির আঁচল দিয়ে সন্তানকে জড়ায়া ধরায়া বুকে তুলে নিয়েছে কষ্ট করতে দেন নাই কষ্ট পেতে দেন নাই আয় আল্লাহ আমাদের ওই মাকে তুমি জাহান্নামে বানায়ো না আয় আল্লাহ আমাদের দুঃখী বাবা যাদের নাই বাবা রিক্সা চালিয়েছে ভ্যান চালিয়েছে দিন মজুর ছিল কুলির কাজ করে করে দিনে যা পেয়েছে তা দিয়ে সন্তানকে খাওয়াইছে লালন পালন করেছে ঈদে চাঁদে একটা জুতার বেশি জুতা পরেন নাই বাবার জুতাটা পড়তে পড়তে কুড়ালের দিক দিয়ে ক্ষয় হয়ে মাটিতে লেগে গেছে নিজে একটা ভালো জামা পরেন নাই ভালো একটা শার্ট প্যান্ট পরে নাই এক
পরে দিনের পরে দিন ছিলেন, কিন্তু তারপরেও সন্তানকে কষ্ট দেন নাই। আমাদের ওই দুঃখী বাবা যাদের নাই, আল্লাহ বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন তুমি নাক হায়াত দিয়ে দাও, হায়াত তৈয়বা দিয়ে। আল্লাহ যাদের পিতামাতা অসুস্থ আছেন সিফায়ে কামেলা আজলা দায় মানসিক করে দাও। রব্বুল আলামিন এলাকার যে সমস্ত কলিজার টুকরা যুবক ভাইরা আজকের এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ কষ্ট উপার্জিত টাকা পয়সা দিয়ে কোরআন সুন্নাহের আয়োজন করেছে, এই সমস্ত যুবক ভাইদের কামাই রুজিতে তুমি বরকত দিয়া দাও, হালাল কামাই রুজির ব্যবস্থা করে দাও, জীবনের শেষ সময় পর্যন্ত কোরআন সুন্নাহকে ভালোবেসে আমল করে যাওয়ার তৌফিক তুমি দিয়া দাও আল্লাহ। আল্লাহ অনেক ওলামায়ে কেরাম এখানে এসেছেন যাদের জুতা টানারও আমার চক্ষুতে নেই, আল্লাহ ওলামায়ে কেরামদেরকে তোমার দরবারে হাত তুলেছে, মাবুদগো আমার দিকে দেখে তুমি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিরাইয়া দাও আমরা কার কাছে যাব, ইয়া আল্লাহ আমরা কার কাছে যাব দেখা দাও, কেউ নাই। আল্লাহ যেভাবে মুসলমানদেরকে মারা হচ্ছে তোমার কুদরতি দরবারে বিচার দায়ের করলাম, আল্লাহ তুমি ওদেরকে হেদায়াত দিয়ে দাও, হেদায়াত না থাকলে ধ্বংস করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও, গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা তোমার রহমত থেকে তুমি করে দাও আল্লাহ। দেশের উপর শান্তি নাজিল করো, দেশের সরকারের উপর শান্তি নাজিল করো, সুন্দরভাবে দেশে চলাচল করার শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। যে সমস্ত ওলামায়ে কেরাম আজিজ তলাবারা আয় আল্লাহ দূর দূরান্ত থেকে অনেক মুহিব্বিনরা এসেছে, আয় আল্লাহ প্রত্যেকটা কদমকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ তোমার আসমান জমিনকে সাক্ষী রেখে তোমাকে বলি, এই গভীর রজনীতে যারা হাত তুলেছি আয় আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাতে তোমার সামনে এরকম ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়া দিও। জীবনে কত গুনাহ করেছি আয় আল্লাহ না জেনে ইচ্ছায় অনিচ্ছায় ভুলে বুঝি নাই, প্রভু গো আজকে ক্ষমা চাই, আমাদের গুনাহের কারণে আমাদেরকে লজ্জিত করো না, জিন্দগির তাম গুনা খাতা গুলাকে তুমি মাফ করে দাও, যে ওয়াদা করেছি মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা আসবে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে এরকম হকের উপরে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও, এই মাহফিল কর্তৃপক্ষকে প্রত্যেক বছর এই মাহফিলটাকে করার তৌফিক দিয়ে দাও, কিয়ামত পর্যন্ত জারি থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ অনেক আলেমরা পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, এখানে আলোচনা করেছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ এখানে কাউন্সিলর সাহেব এসেছেন আরো অনেকে এসেছেন, আল্লাহ প্রত্যেককে তুমি এক হায়াত দিয়ে দাও, দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতিন বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।